বাতাসে বিরিয়ানির সুগন্ধ, আর দোকানে চোখ পড়তেই লাল রঙে মোড়ানো বিরিয়ানির পাতিল। ব্যাস আর কি লাগে, গরম গরম এক প্লেট বিরিয়ানির সাথে কাটা সালাদ, এ যেন অমৃত। কিন্তু দর্শক, কখনো কি ভেবে দেখেছেন বিরিয়ানির পাতিলে লাল রঙের রহস্যটা কি? কিন্তু কেনই বা অন্য রং এখানে ব্যবহার করা হয় না? চলুন দর্শক, বিস্তারিত জেনেছি প্রতিবেদনের বাকি অংশে। আপনি যদি বিরিয়ানি প্রেমী হয়ে থাকেন, তাহলে জেনে নিন বিরিয়ানি পাতিলে লাল কাপড় জড়ানোর সঠিক ইতিহাস। এটির সঠিক ইতিহাস সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা। আমরা দোকান থেকে বিরিয়ানি কিনতে গিয়ে নিশ্চয়ই বহুবার পাতিলে লাল কাপড় দেখেছি, আপনার চোখে পড়েছে লাল কাপড়। মাথায় প্রশ্ন আসে, কেন সবসময় বিরিয়ানির পাতিল লাল কাপড়ে জড়ানো থাকে? অবশ্যই এর পেছনে একটি বড় কারণ রয়েছে। প্রজন্ম থেকে যারা করে আসছে, ওরা ওইভাবে দিয়ে আসছে, আমরা সেইভাবে, কোনো আর কোনো রহস্য নেই। আর লাল পাতিল, লাল কাপড়টা দিলে একটা আকর্ষণ, একটা সৌন্দর্য, ওইটা মানুষকে লাল কাপড় দিয়ে আকর্ষণ করানো। এই যে লাল কাপড় দেখলে হয়তো মানুষ বুঝবে যেখানে কিছু একটা আছে, এটা অনেক আগের থেকে হয়ে আসছে। লাগানো একটা সুন্দর আকর্ষণের জন্য, কাস্টমার একটা আকর্ষণের বিরিয়ানির, এটা যে লাল শাল কাপড়টা লাগালে ওইটা কাস্টমার মনে হয় এটা একটা বিরিয়ানির দেখছি, বিরিয়ানি আইটেমে। মুঘল সম্রাট হুমায়ুন যখন সাম্রাজ্য হারিয়ে ইরানে আশ্রয় নিয়েছিলেন, তখন তাকে পারস্য সম্রাট লাল গালিচার উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন। সেই সময় হুমায়ুনকে খাদ্য পরিবেশনের সময় রূপালী পাত্রের খাবারগুলো লাল কাপড়ে ঢেকে ও চীনামাটির খাবারগুলো সাদা কাপড়ে ঢেকে তার কাছে পরিবেশনের জন্য নিয়ে আসা হতো, যা সম্রাটকে মুগ্ধ করেছিল। কাস্টমারদের দৃষ্টি একটা আকর্ষণ করার জন্য এই কাজটা হয়তো করা হয়। আর এটা ট্র্যাডিশনালি অনেক আগের থেকে হয়ে আসছে, সেই মোগল আমল থেকেই, মোগলের মোগল একটা ভাব থাকে ওরকম, এই এই কারণে, মূলত এই কারণেই হয় লাল কাপড়টা। মোগল সাম্রাজ্যেও এই রীতি চালু করে খাবার পরিবেশনের এই প্রথা, ও রঙের ব্যবহার লখনৌ শহরের নবাবরাও অনুসরণ করা শুরু করে দেন। মূলত তখন থেকে রাজকীয় ও দামি খাবার বোঝাতে বিরিয়ানির পাতিলের গায়ে লাল কাপড় জড়িয়ে রাখার প্রবর্তন শুরু করা হয়। এটা ঐতিহাসিক একটা ব্যাপার, মোগল আমল থেকেই, যখন মোগলরা রাজার দরবারে যখন খাবার খেতেন, মোগলাই বা কোনো বিরিয়ানি খেতেন, তখন লাল শালুটা একটা সৌন্দর্যের প্রতীক এবং একটা আপনার আভিজাত্যের প্রতীক হিসেবে ব্যবহার হয়ে আসছে। ওই জিনিসটাই বর্তমানে আস্তে আস্তে বিরিয়ানির ডেক্সির সাথে এটা মূলত কিন্তু আভিজাত্যের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু আমরা সাধারণত কিন্তু এই জিনিসটা বুঝি না, আমরা বুঝি কি লাল শালুটা ব্যবহার করা হচ্ছে কি রঙের কারণে। কিন্তু দূর থেকে একজনে দেখি বিরিয়ানি আছে বা হালি মাছ একটা দিকে আকর্ষণ করার জন্য লাল কাপড়টা বাঁধা হয়। আবার অনেকেই তো মনে করেন লাল রং বরাবরই আভিজাত্যের প্রতীক হিসেবে ধরা হয়। এখনও বিদেশ থেকে বড় কোনো অতিথি এলে তাদের সম্বোধনে দেওয়ার রেওয়াজ হলো লাল গালিচা, অর্থাৎ লাল রং ব্যবহার করা। অনেকেরই বিশ্বাস বিরিয়ানির পাতিলে লাল রঙের কাপড় জড়ানো হয় মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য। বিরিয়ানির সেই আভিজাত্য এখনও বর্তমান। সাধারণ মানুষ কারণ না জানলেও দূর থেকে লাল কাপড় দেখে বুঝে যান কোন জায়গায় রয়েছে বিরিয়ানির দোকান। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।